এইটো সঁচা কথা মোক মানে ভারতীয় জনতা পার্টিয়ে মোক মানে আসাম রাজ্যিক সংখ্যালঘু আয়োগের সভাপতির দায়িত্ব দিছিল। আমি যেতিয়া বিজেপিত আছিল তেতিয়া আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আর আমার রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা আমাক কৈছিলে যে আপনাক আমি আসাম রাজ্যিক সংখ্যালঘু আয়োগের সভাপতি করিম। তেতিয়া আমি 2022 অগাস্ট মাসত মানে সম্মতি দিছিল, হয় মই রাজি আছো। তেতিয়া মই বিজেপিত আছিল, এতিয়া মই বিজেপির পৰা পদত্যাগ কৰিছো লাস্ট 20 মার্চ 2024। এতিয়া আমি কংগ্রেসত আছো। এটা কথা সঁচা যে মই বিজেপি তাকতে এইটো পাইছো, কিন্তু বিজেপির নেতাসকলে এতিয়া কৈ আছে যে আপুনি যেতিয়া বিজেপির পৰা কংগ্রেসত গৈছে এই পদটো স্বেচ্ছায় ছাড়ি দিব লাগে। আর আমিও স্বেচ্ছায় ছাড়ার কারণে প্রস্তুত আছিল, কিন্তু যেতিয়া মোক কোৱা হল যে আপুনি বিজেপির পৰা কংগ্রেসত গৈছে এইটো ছাড়িব লাগে, তেতিয়া আমি ভাবিলো যে কংগ্রেসের দুইজন বিধায়ক কংগ্রেসের হাত প্রতীকচিহ্নত ভোট পাই বিধায়ক হয়ে যদি বিধায়ক পদটো না ছাড়ি যদি বিজেপি যাব পারে তে মই এই পোস্টটো লৈ বিজেপি কংগ্রেসের টাকাটো ইমান অপরাধ নহব, এর কারণে মই এই পোস্টটো ছাড়া নাই। আর যেহেতু এটা 3 বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ড, এটো 2022 পৰা স্টার্ট হয়েছে আর 2025 অগাস্ট মাসর শেষ হয়ে গেছে, তো অগাস্ট মাসর অটোমেটিকলি শেষ হয়ে যাব, এটলে ইমান হাল্লা করব নালাগে। আর আরো যদি আমার কমলাক্য দে পুরকায়স্থ আর আমার সিদ্দিক আহমদ সাহেবে ইহতর যদি বিধায়ক পদের পর রিজাইন দিয়ে দিয়ে মই দেন দেন ছাড়ি দিম, এটলে একদম ইমান চিন্তা করব নালাগে, এটো লৈ এটো পদল লৈ ইমান লালায়িত নাই। আমি দলে দিছে আর আমি গ্রহণ করেছো, দলক তেতিয়া আমি ধন্যবাদ দিছিল, হয় মই ইলেকশন হারার পিছতো দলে আমাক একটা সম্মান দিছে। এতিয়া যেতিয়া আমি আমার মতর পরিবর্তন হয়েছে, আমি দেখিছো যে বিজেপির যেটো এতিয়া মুসলমান বিরোধী যেগুলা পদক্ষেপ, তেতিয়া আমার রাইজে আমার মানুষে কৈছে যে আপুনি আর বিজেপি করিব নালাগে, তেতিয়া বিজেপির পৰা ত্যাগ করে আমি কংগ্রেসত জয়েন করেছো। আমি হি দুইজন বিধায়কে কংগ্রেসের বিধায়ক পদটো ছাড়ি দিও, আমিও আমার পদটো ছাড়াত প্রস্তুত আছো। ধন্যবাদ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।